হে গাইস, গুড ইভিনিং। আমি সুপ্রিয়া। আমি সেই ঝকঝকে তার থেকে ব্লগ নিয়ে তো এসে গেছি, নয় ব্লগ আমার কালকে থেকে কন্টিনিউ চলছে। তো আজকে হচ্ছে শুভ ষষ্ঠী, আর ষষ্ঠীর আজকে সন্ধে। তো আমাদের আজকে অনুষ্ঠান আছে, হ্যাঁ, মানে পাড়ার পুজোতে। তো চলো সেখানে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সুপ্রিয়া একটু সাজুগুজু করে নিয়েছে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর অনুষ্ঠানে কী কী হচ্ছে নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করবো। তো যেটা আজকে হচ্ছে সমবেত সঙ্গীতের অনুষ্ঠান আছে আমার পারফরমেন্স, আর এমনি কিছু মানে সোলো পারফরমেন্স কিছু নেই আজকে, কালকে আছে। তো সাজুগুজু করে এসে গেছি, আজকে শুভ ষষ্ঠী। হ্যাঁ, আর মন্দিরে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, সবাই এসেছে। আর যেটা হয়েছে, আমি তো মন্দিরে উঠতে পারবো না, আগেই বলেছি আজকে উঠা যাবে না। নিচে থেকে মাকে মানে প্রণাম করলাম, কিছু করার নেই। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, এখনো পর্যন্ত যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনার যিনি দায়িত্বে আছেন সেই তুতুনকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তুতুন, তুমি মঞ্চে চলে এসো, আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে। ভালো লাগবে কিনা জানি না, কিন্তু হাসতে হবে এটুকু বলতে পারি। এই মা শব্দের কিন্তু বিবরণ, সঠিক বিবরণ দেওয়া কিন্তু খুব মানে অসাধ্যকর ব্যাপার। এখন আমি নিজে মা হয়েছি, তাই হাড়ে হাড়ে টের পাচ্ছি যে মাকে আমি নিজে কত জ্বালিয়েছি। যাই হোক, বর্তমান সময়ে মা এবং সন্তানদের যে সম্পর্ক দাঁড়াচ্ছে তাই নিয়ে একটা কবিতা, কবি শুভদাস গুপ্তের শুভ জন্ম। পাড়া জোড়ালো বড়কি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ধারে। আমি যেতে পোস্ত নিয়ে এলাম, এবার ভালো
পোস্ত রান্না করবে। সেই কত ছোটবেলায় মা রান্না করেছিল বড়ি পোস্ত, কি স্বাদ, তার স্বাদ এখনো মুখে নেই। আমার ছাগলটা কে বিষ খাইয়েছে, পাতলা পায়খানা করছে, ছাগলটা যদি মরে যায় তোমার কাছে ওইটাই ভুল করো। যদি অন্যায় না করবে তাহলে কেন চুপ করে থাকবে? একেবারে শেকে দেবে, দেখবে দ্বিতীয়বার আর করবে না। ভয় দেবি আজকে হচ্ছে মহা অষ্টমী, আর আমি মহা অষ্টমীর সকালবেলার পুজোতে আসতে পারিনি, তো এখন সন্ধি পুজোর জোগাড় চলছে আর আমি এখন সন্ধি পুজো দেখতে চলে এলাম মন্দিরে। দেখতেই পাচ্ছ অনেকে এসে গেছে, আরও অনেকে আসবে, প্রচুর ভিড় হয় এই পুজোতে। আর এবার পুজোর টাইমটা বেশ সুন্দর, বেশ বিকেলের দিকে পুজো, তাই জন্য সবাই নিজের নিজের কাজকর্ম সেরে নিশ্চিন্ত মনে পুজো দেখতে আসছে। হ্যাঁ, তো এটাই, চলো দেখো এখানে এখন পুজোর যোগাযন্তি চলছে। পুজো তো শুরু হতে একটু টাইম আছে মনে হচ্ছে। ওদিকে সবাই এখন 108 প্রদীপ ঠিক করছে, আর সাথে 108টা যে মানে পদ্ম ফুল লাগে সেই ফুলগুলোকে ওরা রেডি করছে সব মহিলারা বসে। আজকে হচ্ছে শুভ অষ্টমী, আর সকলকে জানা অষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে এখন ব্লগ শুরু করলাম সকাল থেকে, মন্দিরে আসিনি বলে ব্লগ শুরু করতে পারিনি, তো এখনই ব্লগ ধরলাম, ব্লগ শুরু করলাম। তো এখন মহাষ্টমী পুজোর যোগাযোগী চলছে, একটু দেখিয়ে দিলাম, তো চলো পুজোটা একটু দেখিয়ে দেবো। আর আমি তো মন্দিরে উঠতে পারছি না বলে এখানে চেয়ারে বসেছি মন্দিরের নিচে, ওখানে সবাই যোগাযোগী করছে, এটুকুই। চলো Thank you.
আজকে হচ্ছে দশমী, আর আমরা এসে গেছি দশমীর পুজোর জন্য মন্দিরে। তো একটু লেট হলো, পুজো মোটামুটি মনে হচ্ছে শেষ হয়ে গেছে, আর যাত্রা চলছে মায়ের। হ্যাঁ, যাত্রার পরে সবাই সিঁদুর খেলবে। হ্যাঁ, মোটামুটি সব সিঁদুর খেলা শুরু করেই দিয়েছে। আর আমাদের বাড়ির পাশে মন্দিরটা হওয়াতে ভীষণ সুবিধে হয়েছে, আর এর জন্য সত্যি বিনয়পল্লী বয়েজ ক্লাবের সমস্ত সদস্য, আর সাথে আমাদের আছেন ধর্মেন্দ্রদা, উনিও মানে উনি হচ্ছেন মেন উদ্যোক্তা। হ্যাঁ, তো ওনার মানে তত্ত্বাবধানেই এই মন্দির। হ্যাঁ, তো ভীষণ ভালো লাগে। আগে আমাদেরকে জামমনির ওইদিকে যেতে হতো, অনেকটা দূর পড়তো পুজো, তো এখন বাড়ির পাশেই মন্দির হতে সত্যিই আমরা খুবই খুশি। হ্যাঁ, যে এক পা হেঁটে এসেই আমরা পুজোটা এনজয় করতে পারি। তো চলো দেখো, দেখো এখন পুজো মনে হয় দশমী পুজো শেষ হয়ে গেল, আর এখন সিঁদুর খেলা চলছে, এরপর খট বিসর্জন হবে।
জামাই গেল ঘট বিসর্জন করতে সবার সাথে, আর আমি আর দাশু বাড়ি ফিরে গেছি। তো এবার ফ্রেশ হবো, এগুলো খেয়ে ওঠাতে হবে এখন, যদিও এগুলো খুবই মানে শুভ। হ্যাঁ, তো যাই হোক, তো মুখে যদি কিছু ইয়ে হয় ওই জন্য এখন মোটামুটি একটু খেয়ে নেবো আর ফ্রেশ হয়ে, আরও অন্য কিছু প্রোগ্রাম আছে, হ্যাঁ এখন যাবো। তো চলো, হ্যাঁ সঙ্গে থাকো, কী করছি না করছি দেখাবো। তো ওখানে খুব ভালো লাগলো, সবাই মিলে একসাথে সিঁদুর খেলা হলো, ঘট বিসর্জন সবাই গেল দেখলাম, হ্যাঁ পুজো দেখলাম একটু, তো এসব নিয়ে বেশ আনন্দেই কাটলো। তো চলো, আজকে আমার বিসর্জন, একটু বিষাদের সুখ তো নিশ্চয়ই পাচ্ছে, মা এসেছেন, এসেছিলেন, আবার চলে যাচ্ছেন আজকে, তো মনটাতে একটু খারাপ। কয়েকদিন বেশ পুজো পুজো বাজার, তারপরে প্রোগ্রাম রিহার্সাল এসব নিয়ে, মা আসছেন, মা আসছেন, একটা মানে অন্যরকম আনন্দ ফিলিংস ছিল। চলো সব কিছু